আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফরিদাস কুকিং ক্লাবের আজকের আয়োজনে রয়েছে ক্রাইসেন্ট। ক্রাইসেন্ট তৈরি করতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 কাপ পানি দিয়ে মিক্সিং বোলে মিক্সড করে নিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ ইস্ট, 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এবার পাতলা পাতলা করে রুটি বেলে নিব। রুটি একসাথে করে আবার বেলে নিব। কোণের মতো কেটে পুর দিয়ে রোল করে নিব। ডিমের কুসুম বিট করে একটা ব্রাশের সাহায্যে উপরে মাখিয়ে দিব। ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নিব।